আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আয়েশা বিনতে আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার পার্টি। আজকে আপনাদের সবার কাছে আবার এসেছি। আশা করছি আমার সকল প্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে থাকবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাল্যবিবাহ। যদিও এই বাল্যবিবাহটা নিয়ে আমরা সবাই কিন্তু প্রদর্শন করছে যে আমরা সচেতন আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সচেতন নাই। বাল্যবিবাহটা কিন্তু একেবারে একটা কমন জিনিস যেটা সম্পর্কে আমরা জানি, তবে এটা সম্বন্ধে আমাদের এটা সম্পর্কে আমাদেরকে জানলে হবে না, এটা যেন বন্ধ হয় সেদিকে আমাদেরকে অবজারভেশন করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে বেশি বেশি করে, এবং মানুষকে ইন্সপায়ার করতে হবে যেন বাল্যবিবাহ থেকে আমরা দূরে সরে আসি। বাল্যবিবাহ করলে সেখানে হয় কি যে কিছু প্রবলেম ক্রিয়েট হয়, যেটা আমরা অনেকেই চিন্তা করছি যে বাল্যবিবাহ আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় একটা মেয়ের শুধুমাত্র একটা যে গ্রোথিং টাইমটা অথবা একটা মেয়ের ফিজিক্যালি একটা প্রবলেম হচ্ছে, তা কিন্তু না। বাল্যবিবাহর জন্য কিন্তু আপনার নেক্সট জেনারেশনটার ক্ষতি হচ্ছে। তো যারা কিনা একটু অভাবগ্রস্ত আছেন অথবা দেখা যাচ্ছে যে যারা আপনার একটু আমাদের রুরাল এরিয়াতে বসবাস করেন অথবা সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন, তারা কিন্তু মেয়েদেরকে বোঝা ভাবেন এবং সেই জন্য তারা কী করেন, খুব দ্রুত একটা মেয়েটার যখন ম্যাচুরিটি আসে তখন তারা কিন্তু তাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু এখান থেকে তাদেরকে সচেতন সৃষ্টি করতে হবে যে একটা মেয়ের কিন্তু ম্যাচুরিটি আসলে তাকে বিয়ে দেওয়া যাবে না। তার প্রধান কারণ হচ্ছে যে একটা মেয়ের কিন্তু 13 বছর ম্যাচুরিটি আসে, কারো 14, কারো 15 বছরও ম্যাচুরিটি আসে। তো আমাদের আইন অনুযায়ী কিন্তু বিয়ের যে আপনার আইনটা করা হয় সেটা হচ্ছে মেয়েদের থাকবে হচ্ছে 18 বছর, ছেলেদের থাকবে 21 বছর। তা আপনি প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে দেখবেন যে ছেলেদের অর্থাৎ পুরুষদের বয়সটা কিন্তু সঠিকই থাকে, তারা কিন্তু 20 বছর, 19 বছর, 18 বছর এই টাইমে বিয়ে করে না। দেখা যায় যে হ্যাঁ 21 বছর, 22 বছর এর আপ টু হয় যে তারা ঠিক টাইমে কিন্তু বিয়েটা করছেন, কিন্তু মেয়েদের যে মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় 13 বছর, কোথাও 14, কোথাও 15, অর্থাৎ 8, 9, 10 এরকমভাবে কিন্তু মেয়েদেরকে বিয়ে দেয় এবং তারা মনে করে যে 8, 9 উঠে গেলে একটা মেয়ে বড় হয়ে যায়। তো যেহেতু আইন অনুযায়ী আমাদেরকে নির্ণয় করে দেওয়া হয়েছে যে 18 বছর আগে আমাদের বিয়েটা যদি হয় সেই বিয়েটা হবে হচ্ছে অবৈধ এবং এটা হচ্ছে বাল্যবিবাহের আন্ডারে পড়ে যায় এবং এটা হচ্ছে আইনত দণ্ডনীয় একটি অপরাধ। তো এখন বলছি, আমরা যদিও সবাই জানি যে বাল্যবিবাহ করাটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু অ্যাকচুয়ালি বাল্যবিবাহটা কেন আমাদের রোধ করা উচিত, সেটা কি আমাদের পপুলেশন যে আমাদের প্রবলেমটা হচ্ছে সেটাকে কমিয়ে আনার জন্য, মানে এই প্রবলেমটা যেন আমরা ফেস না করি এই জন্য আমাদেরকে বাল্যবিবাহ রোধ করা উচিত, নাকি তারপর হচ্ছে একটা মার যে শারীরিক সমস্যা হচ্ছে শুধুমাত্র এই জন্য বাল্যবিবাহ রোধ করা উচিত, এটা কিন্তু না। প্রথমত হচ্ছে যে বাল্যবিবাহ রোধ করতে হবে যে নেক্সট জেনারেশনটা যেন কোনো ধরনের প্রবলেম ফেস না করে। কেমন প্রবলেম দেখেন, যেহেতু 18 বছর আগে বলা হচ্ছে যে একটি মানুষে শিশু থাকে, তো একটা শিশু যখন আপনার 18 বছরের আগে বিয়ে হয়, অর্থাৎ কোথাও 13 বছর, কোথাও 14, 15, 16, 17, ইভেন 18, মানে মাত্র পড়ল এই টাইমে যদি কারো বিয়ে হয় তখন কিন্তু সে শিশুই থাকে। তো ওই শিশুটা দেখা যায় কি যে এক বছর পরে তার একটা বেবি কনসেপ্ট হয়, তার একটা বেবি হয়ে যায়। তো শিশু অবস্থায় তার কিন্তু একটা বেবি হয়, তো যেহেতু শিশু অবস্থায় তার একটা বেবি হয় তখন সেই শিশুটা কিন্তু মাটা যেহেতু বাচ্চাটাকে গর্ভে রাখে সেই হিসাবে হয়তো মাতৃত্ব সুলভ তার কাছে কিছুটা আচরণ সে করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু গড়ে ওঠে না। আপনি দেখবেন আমাদের আগের জেনারেশন বলেন আর আমাদের জেনারেশনটা বলেন, এই মুহূর্তে না, মানে আমরা যখন ছোট ছিলাম দেখবেন কেউ আমরা যদি কোথাও বেড়াতে যেতাম ফট করে মানুষ আমাদেরকে একটা প্রশ্ন করতো, তোমাকে সবচেয়ে বেশি কে আদর করে, তোমার বাবা আদর করে না তোমার মা আদর করে, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে না আমরা আমতা আমতা করেই বলি আর মানে প্রাউডলি বলি অথবা মানে এমনি এমনি বলি, আমরা বলতাম যে হ্যাঁ আমার আব্বু আমাদেরকে ভীষণ আদর করে। আসলে এই কথাটা কেন জানেন, কারণ আমাদের সাথে আমাদের মারা আমাদেরকে হয়তো খুব বেশি খাওয়ায় অথবা খুব বেশি ভালো কাপড় চোপড় পরায় অথবা খুব বেশি টেক কেয়ার করে, কিন্তু এই টেক কেয়ারটা না অনেক সময় ওভারটেক হয়ে যায়, মানে এক মানে টেক কেয়ারটাকে বলা হয়ে যায় ওভারটেক কেয়ার। অর্থাৎ ওনারা আমাদেরকে ঠিকই খাওয়াচ্ছেন, ঠিক মতো কাপড় চোপড় পরাচ্ছেন, ঠিক মতো আমাদেরকে কী বলে এটাকে
আমাদের তত্ত্বাবধান করছেন, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে ওনাদের যে মেন্টাল যে গ্রোথনেসটা এটা কিন্তু হচ্ছে না। কেন জানেন? কারণ উনি নিজেই একজন শিশু, উপরন্তু আমরা একজন শিশু। আপনি দেখবেন পিঠাপিঠি দুই ভাই বোন থাকে, সারাক্ষণ ঘরে ঝগড়া হয়, সারাক্ষণ মারামারি হয় কোনো না কোনো জিনিস নিয়ে। সেটা কিন্তু ন্যাচারালগতভাবে তাদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা বলতে পারেন যে এমনি, সেটা হচ্ছে এমনি, দেখেন পরিশেষে সেটা এমনি। তা আমরা এটা মনে করি যে বাচ্চা বয়স ঠিক আছে, ছোটো অবস্থায় বাচ্চারা এমনই করে। তো 18 বছর আগে যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, সে কিন্তু একটা শিশুই থাকে। তো ওই শিশুটা তার গর্ভে যখন জন্মগ্রহণ করে একটা বাচ্চা, তখন সেটাও কিন্তু একটা শিশু। শুধু একটা শিশু কিন্তু আরেকটা শিশুর দায়িত্ব নেওয়ার মতো তার এই মেন্টালটা গ্রোথ হয় না। আপনি দেখবেন যখন কোনো বাচ্চা 8-9 উঠে যায়, তখন তার মায়ের বয়সটা সর্বোচ্চ 30 থাকে, অথবা কোনো ক্ষেত্রে দেখবেন 25 থাকে, অথবা কোনো ক্ষেত্রে দেখবেন 26-27 এরকম থাকে। তো ওই ক্ষেত্রে উনি নিজে তখন উনি দেখেন যে দুনিয়ার সব কিছুই অপরাধ, কিন্তু বাচ্চাটা তো তখন ছোট, তখন তো 18 বছর হয় না, সে তখন অপরাধটা বুঝিও না। তখন দেখবেন মার এবং মেয়ের, অর্থাৎ মার এবং ছেলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং শুরু হয়, এবং তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া হয়। তাদের মধ্যে দেখবেন যে সব কিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে তাদের মধ্যে একটা শূন্যতা কাজ করে। মেয়ে বলছে অথবা ছেলে বলছে যে আমার মা আমাকে বুঝতে পারছে না, অথবা মা বলছে যে আমার সন্তান আমাকে আমাকে অনার করছে না। অ্যাকচুয়ালি আসলে এটা অনারের ক্ষেত্রে হচ্ছে না, এটা হচ্ছে যে বৈষম্যতা, যে বয়সের যে একটা গ্যাপিংস হয়ে গেছে, বয়সের যে একটা বৈষম্যতার মধ্যে এখানে ফারাক সৃষ্টি হয়েছে, এই জন্য একজন আরেকজনকে বুঝতে পারতেছে না। আমাদের এখনকার যে জেনারেশনটা, খেয়াল করবেন এখনকার জেনারেশনটা কিন্তু বাচ্চারা খুব কম মাইট খায়। তার প্রধান কারণ কি জানেন? আমরা ও মানে অধিকাংশের ক্ষেত্রে যারা কারণ আমরা হাইলি এডুকেটেড পড়াশোনা করে এসেছি, অথবা পড়াশোনা করার চেষ্টা করছি, অথবা আমরা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি বাল্যবিবাহটা আমাদের জন্য অনেক বড় হ্যাম্পারজনক হয়ে গেছে, তখন দেখবেন যে অনেক ক্ষেত্রে যে আমরা কিন্তু একটু দেরি করে বিয়ে করি। অনার্স কমপ্লিট, কারো মাস্টার্স কমপ্লিট, অথবা কারো হয়তো ইন্টারমিডিয়েট কমপ্লিট, এরপর দেখা যায় কমপ্লিট করার পর 2-3 বছর তারা একটু নিজেদেরকে একটু রিল্যাক্সে থাকার জন্য বেবিটা নিচ্ছে না, তারপর দেখা যাচ্ছে আস্তে ধীরে তারা মা হচ্ছে। তখন দেখবেন তারা জীবন উজাড় করে বাচ্চাটাকে ভালোবাসে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে দেখবেন যে সে জীবন উজাড় করে ভালোবাসে। তার জন্য স্যাক্রিফাইস করার জন্য সে সর্বাত্মক সচেতন থাকে যে আমার বাচ্চাকে মানুষ করতে হবে, আমার বাচ্চাকে ভালো ফিডব্যাক দিতে হবে, আমার বাচ্চার সাথে যেন মেন্টালি আমাদের যে একটা যে কম্পিয়ারটা থাকে এই কম্পিয়ারটা যেন না থাকে। এখন দেখবেন অধিকাংশ বাচ্চাদের সাথে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কাকে ভালোবাসো, তখন সে বলবে কি যে আমি আমার বাবা এবং মা দুজনকেই সমান ভালোবাসি, অথবা বলবে যে হ্যাঁ আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু কখনোই কিন্তু এখন ফার্স্টলি বলে না আমরা খুব বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি, এই কথা কিন্তু বলে না। তার প্রধান কারণ কি? কারণ এখন বাচ্চারা তার মার সাথে অতপ্রোতভাবে জড়িত থাকে, তাদের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে, এবং মারাও বুঝে যে আমরা ছোটোবেলা কোন কোন ক্ষেত্রে আমাদের কোন কোন প্রবলেমগুলি আমাদের অ্যারাইজ হয়েছিল, আমরা বুঝাতে পারিনি, আমাদের প্রবলেম আমরা ফেস করেছি, আমাদের মারা বুঝতে পারিনি। তখন যারা কিনা এই এই বয়সটাকে উত্তরিয়ে এসেছেন, অথবা যারা এই বয়স পার করে বিয়ে করছেন, তারা দেখবেন যে বাচ্চাদের সাথে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়। তার জন্য সবসময় চিন্তা করবেন যে সব কিছু না আইন দিয়ে মানে প্রোটেক্ট করা যায় না, মানুষকে সচেতন হতে হবে। মানুষের ভিতরে একটা মানবাধিকার রক্ষা করার জন্য হোক, তারপর হচ্ছে যেটাকে বলে মানবতা আসতে হবে। হ্যাঁ, সবসময় মেয়ে মানুষকে বোঝা ভাবা হয়, মেয়ে মানুষ কিন্তু কখনো বোঝা হয় না। মেয়ে মানুষ যদি নাই হতো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের আদম আলাইহিসসালাম আদি পিতার পরে আরেকটা পুরুষই সৃষ্টি করতেন। উনি কিন্তু সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ বিবেচক, উনি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছেন যে একটা পুরুষের সাথে একটা নারীর প্রয়োজন, কারণ এই নারীটাই পারবে তার সুন্দর মতো ছায়া হয়ে সুন্দর মতো পুরো পৃথিবীর যে জনসংখ্যা এদেরকে প্রোটেক্ট করতে, এদেরকে গাইড দিতে। যার জন্য দেখবেন সবসময় লিখবে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, এই কথাটা সব সময় লেখা থাকে। তো শিক্ষিত মা হবে কোথায় থেকে যদি বাল্যবিবাহই রোধ না হয়? এই জন্য আপনি জনসংখ্যা কমানোর জন্য, অথবা একটা মুখটাকে বন্ধ করার জন্য, অর্থাৎ যে আমার বাচ্চাটা আমার বাসায় আছে, আমার এটা বোঝা, এটাকে যদি আমি বিয়ে দিয়ে দিই তাহলে আমার একটা খাবারের মুখ বন্ধ হয়ে যাবে, তাহলে আমি কিছুটা
কি বলে এটাকে রিল্যাক্স পাবো, এই হিসাবে নয়। আপনি এই হিসাবে চিন্তা করেন যে আমাদের নেক্সট জেনারেশনটা যেন আপনার ভালো থাকে, মার সাথে যেন জেনারেশনের যে একটা গ্যাপিং একটা ভাব এইটাতে যেন না হয়, সেই দিকে কিন্তু বাল্যবিবাহটা রোধ করা উচিত। এবং আমি মনে করি যে এখন থেকে সবাই সচেতন হবে, কারণ 18 বছরের আগে সবাই শিশু। পুরুষদের কিন্তু 18 বছর অথবা 20 বছরে বিয়ে হচ্ছে না, সুতরাং বাচ্চাদের সাথে কিন্তু বাবার গ্যাপিংসটা সৃষ্টি হচ্ছে না। বেশিরভাগ অধিকাংশ জায়গায় দেখবেন মার সাথে বাচ্চাদের গ্যাপিংসটা সৃষ্টি হচ্ছে। সেহেতু এদিক দিয়ে বিবেচনা করে যে মেন্টালি গ্রোথনেসের জন্য হলেও 18 বছর পরেই মেয়েদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহরবানিতে নেক্সট এপিসোডে আবার এই বিষয়ে কথা বলবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।